সমাবেশকে সফল করার জন্য শরীয়তপুর জেলা যুবদলের তরফ থেকে আজকের এই ঢাকার এই সমাবেশকে সফল করার জন্য ইতিমধ্যে হাজার হাজার নেতা কর্মী শরীয়তপুর থেকে ঢাকা এসে অবস্থান গ্রহণ করেছে। আপনারা জানেন এই ফাঁসি ভোট ডাকাত এবং গণতন্ত্র হত্যাকারী সরকারকে হটানোর জন্য আমাদের দেশ নায়ক আগামী দিনে রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন ইতিমধ্যে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের আন্দোলনে ফরিক হওয়ার জন্য রাজপথে নামার পরে আমাদের যুব দলের এই পর্যন্ত ১৯ জন নেতা কর্মীকে এই সরকারি পেটোয়ারা বাহিনী পাতক গুলি করে হত্যা করেছে। আপনারা জানেন গত পরশুদিন লক্ষ্মীপুরে আমাদের কৃষক দলের এক নেতাকে গুলি করে রাজপথে রক্তে রঞ্জিত করেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ভোটজোট সরকার। মনে করছে যে রামদা আমাদেরকে গুলি করে জেলে দিয়ে হামলা করে মামলা করে আমাদের রাজপথ থেকে দূরে সরে, কিন্তু যে আর সৈনিকেরা কোনদিন পরাজয় বরণ করতে জানেন দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার গণতন্ত্র ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা ছাড়ব না। যদি মরতে হয় আমরা রাজপথে মরব, যদি গুলি দিতে হয় গুলি খেতে রাজপথে গুলি খাব। আমরা খুন হতে চাই না, জেলখানায় মরতে চাই না। যদি গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য আমাদের রাজপথে জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি। আপনারা জানেন আজকের এই অবৈধ ভোট ডাকাত শেখ হাসিনা সরকারের পতনের দোরগোড়া এসে পৌঁছেছে। আন্তর্জাতিক বিশ্ব শেখ হাসিনার বিরুদ্ধে বিষয়নীতি ঘোষণা করেছে। আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটির বর্তমান ভিসি তিনিও কানাডার ভিসা পাননি, আপনারা সেটা জানেন। ইতিমধ্যে ঢাকা ১৭ সালে উপনির্বাচন হয়েছে, সেখানে ১১% ভোট করেছে নির্বাচন কমিশনারের হিসাব মোতাবেক। অত্যন্ত দুঃখের বিষয় আমার মনে হয় সেখানে ৫% ভোটও করে নাই। হিরু আলমের মতন একজন রাস্তার লোক যার কোন দল নাই, যার কোন সংগঠন নাই, তার লগ পরাজয় হওয়ার জন্য তাকে রাস্তায় ফেলিয়ে মারধর করতে হয়, এহেন আওয়ামী লীগ সরকারের দুর্দশা। অবৈধ সরকারের কাছে আমাদের দাবি, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, আইনের শাসন ফিরিয়ে দিতে হবে, মানবাধিকার ফিরিয়ে দিতে হবে, সামাজিক নিরাপত্তা আপনাকে আন্তর্জাতিক বিশ্ব সহ বাংলাদেশের ১৮ কোটি মানুষ একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আজকে রাজপথে আমি এই গণতন্ত্র পূর্ণ উদ্ধারের আন্দোলনে বিজয় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এবং আজকের এই সমাবেশকে সফল করার জন্য সকলে সক্রিয় ভাবে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে শরীয়তপুর জেলা যুবদলের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ। শরীয়তপুরের সূর্য সন্তান, শরীয়তপুর ৩ আসনের জনগণের সংসদ সদস্য, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি চাই।